বুধবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একগুচ্ছ উন্নয়নমূলক দাবি তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে যুক্ত করার আবেদন তুলে দিলেন সুকান্ত মজুমদার। মূলত পশ্চিমবঙ্গের অন্তর্গত উত্তরবঙ্গ আর্থিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত পিছিয়ে। উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এদিন উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্ত করবার আবেদন জানান সুকান্ত মজুমদার। উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্ত করা হলে উত্তরবঙ্গে আরও বেশি কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং অর্থ বরাদ্দ করা যাবে বলে সুকান্ত মজুমদার এদিন দাবি করেন। এর জেরে উত্তরবঙ্গের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে দাবি করেন তিনি। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত, যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।